ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখবো, পূর্ব মেদিনীপুরে আক্রান্ত বিজেপি নেতা সায়ন্তন বসু, বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে ইট লাঠি নিয়ে হামলার অভিযোগ। কথা বলবো আমাদের প্রতিনিধি ঋত্বিক প্রধানের সঙ্গে। ঋত্বিক, কারা হামলা চালিয়েছে, কি কারণে হামলা, কি অভিযোগ করেছেন সায়ন্তন বসু? দেখো, যেটা এখনো পর্যন্ত বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে আজকে সায়ন্তন বসু কাঁথি আদালতে হাজিরা দেওয়ার পরে সোহাটান চলে যান হচ্ছে ভূপতিনগর থানায়। সেখানে গিয়ে তিনি অফিসারের সঙ্গে কথা বলেন এবং সেখানে যেটা অভিযোগ জানান যে এই এলাকায় মূলত তাদের দলীয় কর্মীদের উপরে বিভিন্ন জায়গায় হামলা চলছে, এই ব্যাপারে উনি অভিযোগ জানান। ঠিক যখন অভিযোগ জানাচ্ছিলেন অভিযোগ জানান এবং তারপরে বেরিয়ে আসার পরেই তার গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। বেরিয়ে যাচ্ছিল বাইরের দিকে তখন তার গাড়ির পেছন ধাওয়া করেও হামলা চালানো হয়। এতে সায়ন্তন বসুর সঙ্গে থাকা তিন চারটি গাড়ি বেশ ভালোভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তারপরে সায়ন্তন বসু ওখান থেকে কোন রকম ভাবে বেরিয়ে আসেন এবং হেঁড়িয়া বাজারের উপরে পথ অবরোধ শুরু করে বিজেপির পক্ষ থেকে, এবং সেখানেও কিন্তু পুলিশের সঙ্গে বেশ খানিকক্ষণ বচসা হয়। এখনো পর্যন্ত বেশ কয়েক জায়গায় পথ অবরোধ চলছে বিজেপির পক্ষ থেকে। সেই জায়গায় অবশ্য তৃণমূল এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে তাদের দাবি হচ্ছে যে সায়ন্তন বসু যখন এলাকায় গেছিল সেই জায়গায় গিয়ে তিনি কিন্তু সাধারণভাবে যে সমস্ত উক্তি করছিলেন তাতে কিন্তু সাধারণ মানুষ উত্তেজিত হয়ে পড়ে এবং সায়ন্তন বসুর উপরে হামলা চালায়। সেক্ষেত্রে তৃণমূলের কোনো হাত নেই, সাধারণ মানুষই উত্তেজিত হয়ে হামলা চালিয়েছে। যদিও বিজেপির পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে যে এই হামলার পিছনে সক্রিয় হাত রয়েছে তৃণমূলের এবং সেই জায়গায় তৃণমূলের হার্মাস বাহিনী তাদের উপর হামলা চালিয়েছে, যদিও তৃণমূল কিন্তু এই অভিযোগ এখনো মানতে রাজি নয়। ধন্যবাদ ঋত্বিক।